তারপরেও আপনারা গান শুনতেছেন পালা গান ভালো লাগতেছে এর জন্য গুরুটা তো কড়া গুরু আজকে হ্যাঁ আচ্ছা 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 কারণ অনেক সুন্দর করে কথা বলতেছে ওনার কথার সাথে ওনার গায়কির সাথে ওনার অঙ্গভঙ্গির সাথে সবকিছুই মিল আছে এইজন্য শ্রোতাদের কাছেও ভালো লাগতেছে আমার নিজের কাছেও ভালো লাগতেছে তাই গুরু শিষ্য পালা আপনারা শুনছেন মনোযোগ সহকারে ধন্যবাদ জানাই আমার কাছে একটি প্রশ্ন করেছে আমার কাছে প্রশ্ন করেছেন জীবনী অনুসারে বলতে হবে বড়পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবানী কুতুবে রাব্বানী গাউসে সামদানী শেখ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তার চারজন স্ত্রী ছিল চারজন স্ত্রীর ঘরে ৪৯ জন পোলাপান ছিল ২২ জন ছিল মেয়ে আর ২৭ জন ছিল ছেলে আল্লাহর ওলির ঘটনা তো অনেক কেরামতি হয় বড় পীরের একজন অনেক ভক্ত ছিল এক ভক্তের মধ্যে একজন নাম ছিল তার আবু সানা এই আবু সানা একটু বেশি জালালি নজর ছিল তার দেখেন যত ভক্ত জালালি নজর হোক যাই হোক না কেন গুরুর আদেশ ছাড়া কিন্তু শিষ্যের কোনো কিছু করা চলে না আমার কোনো গুণ ক্ষমতাই নাই আপনার স্ত্রীর আমি গর্ভবতী বানিয়ে দেব যদি আপনি আমারে কৃপা না করেন আপনারা শুনছেন সিরাজ সাজি বলছিল সিরাজ সাজির নাম শুনছেন না আমাদের দরবেশ লালন সাইজি ওনার গুরু হলো সিরাজ সাইজি সিরাজ সাইজি একদিন বাড়ির থেকে যাইতেছে বাড়ির থেকে যাওয়ার আগে তার স্ত্রীরে বলছিল একটু পরে আমার বাড়িতে লালন আসবে আসলে তোমার তুমি তারে যত্ন করে বসাইয়া চকির মধ্যে বসাইয়া বলের মধ্যে পানি নিয়া তার পাও দুইটা সুন্দর করে ধোয়াইয়া তোমার চুল দিয়া তার পাও দুইটা মুছে দিবা সিরাজ সাইজের স্ত্রী বলে বলে কি আমি হলাম গুরুমা লালন হলো আপনার শিষ্য তাহলে আমি তার গুরুমা হই
আমি আমার ভক্ত ছেলের পাও মোছায় দিব আমার চুল দিয়া পাও ধোয়াইয়া এটা কি আমার অপরাধ হবে না সিরাজ সাহেব বলছিল আমিও তো তোমার গুরু তুমি তো আমার ভক্ত আমি তো তোমার গুরু গুরুর বাক্য হলো ফরজে আইন তাহলে কি হবে না হবে তা জানি না তোমারে যেটা আদেশ করছি ভক্ত গুরু যদি মানো গুরু হয়ে হোক আর স্বামী হয়ে হোক আমার আদেশ তোমাকে পালন করতে হবে এই বলে সিরাজ সাহেব বাড়ি থেকে গেল চলিয়া একটু পরে লালন সাহেব আসছে বলিব খুলিয়া স্বামীর আদেশ মতে তার স্ত্রী কিবা কাম করিল সুন্দর করে জলচকিতে বসাইয়া নিল জলচকিতে বসাইয়া বলের মধ্যে পানি খানা নিয়া সুন্দর করে পাও দুখানা দিল রে ধোয়াইয়া মাথার কেশ খুলে পাও দুইটা যখন মোছায় মোছা শেষ হইল যখন মাথাও উঁচু করে লালন সাইজির দিকে চায় দেখে এইখানে লালন নাই সিরাজ সাইজি নিজেই বসা সবারে জানাই গুরু শিষ্যের ভাবের কথা কে বুঝিবে ভাই কে বলিবো ভাই রে কে বুঝিবে ভাই রে কে বুঝিবে ভাই মাথার চুল দিয়ে যখন পা দুটা মোছায় দিল মোছায় যখন লালন সাইজির দিকে তাকাইলো তার গুরু মা দেখে ওইখানে স্বয়ং সিরাজ সাইজি বসে আছে ওইখানে লালন সাইজি নাই গুরু ভক্তের এমনই তো খেলা বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আবু সানাকে তখন আদেশ করেছে কারণ চারজন স্ত্রীর মধ্যে তার ছোট স্ত্রীর একটু অহংকার বেশি ছিল নূহ নবীর স্ত্রী কিন্তু নূহ নবীর দিনে আসে নাই দলে আসে নাই সামায়ন পয়গাম্বর তার স্ত্রী কিন্তু তারে মারছে সে একজন নবুয়ত প্রাপ্ত নবী ছিল তার পশমের ভিত্তি ছিল নবুয়ত কাফেরদের সাথে সব নবীর আমলে এই একটা কইরা ফেরাউন আছে এ কাফেরদের সাথে তার স্ত্রীর একটা গোপন কথা শুনতে খারাপ লাগে বাবা ধন্যবাদ আপনাদেরকে তারপরে দুই তিনটা বিচ্ছেদ একসাথে গাবো এখন ওই সামাউন পয়গম্বরের স্ত্রী ছিল একটু ইহুদি টাইপের কাফেরদের সাথে আস্তে পিছে বসে বসে এত গল্প করা যাবে না কিন্তু কানে আসলে কিন্তু কথা বুঝা যায় আস্তে কথা বলবেন অনুরোধ রইল সামায়ন পয়গম্বরের স্ত্রী কাফেরদের সাথে একটু আলাপচারিতা করত ঘরে কি হইতো না হইতো সব কিছু কাফেরদের সাথে বলে দিত সামায়ন পয়গম্বরে অনেকবার মারার চেষ্টা করছে কিন্তু সে মরে নাই তো কাফেররা বলছে সামায়ন পয়গম্বরের স্ত্রীকে এই তোমার জামাই রে এতবার মারলাম তোমার জামাই দি মরে না হ্যাঁ আর মরণটা কোন জায়গায় তার স্ত্রী বলে মরণ যে কোন জায়গায় আছে আমি এই নিজেও জানি না কয় এটা কোনো কথা বললা আরে স্বামী স্ত্রী স্ত্রীর সব কিছু স্বামী জানে স্বামীর সব কিছু স্ত্রী জানে আর তোমার জামাইয়ের মরণটা কই এটা তুমি জানো না এটা কোনো কথা এই খবরটা যদি আইনা দিতে পারো তোমারে 10,000 স্বর্ণ মুদ্রা দিব কই তাই ওই হ আচ্ছা কাছে গেছে সামাইন পয়গম্বরের কাছে গিয়া মিষ্টি আলাপ করতেছে স্বামী আমি আপনার স্ত্রী আমার সব কিছু আপনি জানেন কোথায় কি আছে আপনার সব কিছু আমি জানি কিন্তু একটা জিনিস আপনি আমার কাছে গোপন রাখছেন এটা কি মানা যায় বলেন সে তো আল্লাহর নবী সে বলে আমি আপনার তোমার কাছে কি গোপন রাখলাম কই হ গোপন রাখছেন কই কি কই এতবার আপনারে মারার চেষ্টা করলো আপনি মরলেন না আল্লাহ আপনারে বাঁচাই দিছে
আপনার মৃত্যুটা কিভাবে মরণটা কোন জানে সামাইন পয়গম্বর বিশ্বাস করে তার স্ত্রীকে বলেছিল দেখো আমার যে গায়ের মধ্যে পায়ের মধ্যে যে বড় বড় পশম আছে পশমের মধ্যে আল্লাহ নবুয়ত দিয়েছে এই পশমে পশমে যদি কেউ গিট্টু দেয় তাহলে আমি মারা যাব এই খবর গিয়া কইছে কাফেরদের কাছে কাফেররা কইতেছে পশমে পশমে গিট্টু দিলে মরে গেলে তোমার ১০,০০০ টাকা ১০,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি এই কামটা কইরো কারণ আমরা তো তার কাছে যাইতে পারবো না তখন তার স্ত্রী পশমে পশমে গিট্টু দিয়া তারে বাইরে দিচ্ছে নূহ নবীর স্ত্রী নূহ নবীকে মানে নাই নূহ নবী বলছিল আমার এখানে উঠো এখানে যদি উঠো নূহ নবীর স্ত্রী না এটা হলো লুত নবীর স্ত্রী সরি বেয়াদবি মাফ করবেন লুত নবীর স্ত্রী সে লুত নবীর কথা শুনতো না আল্লাহ যখন লুত নবীরে বলছে যে এখানে তো অপকর্ম হয় ওই আমলে পুরুষে পুরুষে জানা হইতো লুত নবী বলছিল আল্লাহ আমি তাদেরকে কথা শোনাইতে পারতেছি না আপনি তাদেরকে ধ্বংস করে দেন তখন আল্লাহ বলছিল লুত নবীকে আমি এই শহরটাকে উল্টায়া দিব এই শহরটাকে আমি উল্টায়া দিব তুমি একটা কাজ করবা আমার ফেরেশতা যাবে ফেরেশতার পাখার মধ্যে ভর কইরা তোমরা তোমার পরিবার সহ তোমরা চলে আইসো লুত নবীর স্ত্রীকে লুত নবী বলছিল শোনো আল্লাহ যখন শহরটা উল্টায় দিব তখন পিছনের দিকে চাইতে পারবা না পিছনের দিকে চাওয়া নিষেধ পিছনের দিকে চাইতে পারবা না লুত নবীর স্ত্রী এখনো পর্যন্ত প্রমাণ আছে লুত নবীর স্ত্রী লুত নবীর কথা বিশ্বাস না করে সে পিছনের দিকে চাইছিল আজও পর্যন্ত তারে লবণের মূর্তি বানায় রাখছে যেকে বলে লোহিত সাগর যাকে বলা হয় লোহিত সাগর সেই সাগরের পার তারে লবণের মূর্তি এখনো পর্যন্ত সেই নিশানা আছে মূর্তি বানায় রাখছে আর এ তো অলি আল্লাহর স্ত্রী সবাই একরকম থাকে না তার স্ত্রীর মধ্যে একটু অহংকার ছিল এতজন আপনার এত এই ঘরের ভিতরে এই স্ত্রীর ঘরে এতজন পোলা পান আর আমার ঘরে মাত্র দুই তিনজন পোলা পান আপনি আমার ঘরে আর সন্তান দিলেন না আর সন্তান হইল না আমার ঘরে পরপীর বলছিল তোমার এত সন্তানের দরকার কি এই দুনিয়ার আমার যত ভক্তবৃন্দ আছে সবাই তো তোমার সন্তান তার মনের মধ্যে আরও আশা ছিল আরও যখন আশা ছিল তখন তার শিষ্যরে আদেশ করছিল যে আমার স্ত্রীর এত শখ ওর দিকে একটু চাও কামড়া করছিল বড় ফিরি কিন্তু চাইছিল হইল তার শিষ্য এর মধ্যে একটা সন্তান হয়েছিল যে হলো আমরা বলি তৃতীয় লিঙ্গের এই ছিল কথা আরে আবার বড় ফিরে চাইয়াও এরকম বানাই দিছে আউলিয়ার ওই ওর একটা তরিকার মালিকই বানাই দিছে শেখ বাহুদ্দিন যাকে বলে অর্ধেক পুরুষ অর্ধেক মেয়ে আল্লাহর একজন অলি বড় পীরের দুয়ার বরকতে হইল সে শেখ বাহুদ্দিন নকশাবন্দি তরিকার মালিক যাকে বলা হয় এটা বড় পীরের এটা অলি আল্লাহর কেরামতি বেশি বলবো না সময় আস্তে আস্তে ঘড়ির কাঁটা অনেক হয়ে গেছে আমি আর প্রশ্ন করলাম না যতটুকু সম্ভব আমরা একটু মিলে মিশে এখন আমরা গান গেয়ে ও মিছে কইরা নাই এমন বড় মিছে কইরা নাই এমন বড়াই মনে করছে তোমার মতন বাবু নাই মনে করছে তোমার মতন বাবু নাই